পেয়ে গেছি মিঠুন দাকে। তা আজকে তো মিস্টার মিসেস পারফেকশনিস্ট সিজন 2 এর গ্র্যান্ড ফিনাল, তো এখানকার মডেলদের সম্পর্কে যদি তোমার মেসেজ কি থাকবে। হ্যালো, গুড ইভিনিং। মডেলদের সম্পর্কে আমি এটাই বলতে চাই যে প্রত্যেকেরই মানে অভিনয় করুক কি ফ্যাশনের দিকে যাক কি মডেল হতে যাক, এই প্রফেশনের যে ক্যাটাগরিতে সে যাক না কেন, তার একটা প্ল্যাটফর্ম দরকার পড়ে, একটা প্ল্যাটফর্ম বা বেস যেটার উপরে নির্ভর করে সে পরবর্তী ধাপে উঠতে পারে। তো আমি মনে করি যে মিস্টার অ্যান্ড মিস আর মিসেস পারফেকশনিস্ট সিজন 2 সেরকম একটা প্ল্যাটফর্ম যেটাকে কেন্দ্র করে বা সেখান থেকে সাকসেস পেয়ে বা সেখানের এক্সপিরিয়েন্স গ্যাদার করে সে পরবর্তীকালে অনেক কিছু করতে পারবে এবং তার প্রফেশনে অনেক হেল্প হবে। অ্যান্ড সবার জন্য বেস্ট অফ লাক, বেস্ট উইশেস। শোয়ের তো ওনার বুম্বা পল, তো বুম্বার সম্পর্কে যদি দুটো কথা বলো। বুম্বা, ওর সাথে তো আমার অনেক বছর, বলতে গেলে প্রায় 7-8 বছরের আলাপ। ফেসবুকে ফার্স্ট আলাপ হয়েছিল, তারপর থেকে ভালো করে ফ্রেন্ডশিপ হয়। তো মাঝখানে ওর সাথে দেখা হলো, তো আমাকে এখানের কথা বললো যে সিজন 2 এরকম করছি, তো যদি কিছু পাশে থাকতে পারো তাহলে অলওয়েজ আমি তোমার সাথেই আছি, কেন ফ্রেন্ড হিসাবে তো সবসময় থাকাই যায় না। তো এখানে আমি নট অনলি এস জাজ, ওর ফ্রেন্ড হিসাবে, ওয়েল উইশার হিসাবে আছি। এবং ওর সম্পর্কে বললে, হি ইজ ভেরি ক্রিয়েটিভ আর খুব চ্যালেঞ্জিং পার্সোনালিটি। খুব সহজে ও চ্যালেঞ্জ হেরে যায় না বা গিভ আপ করে না, ও যতটুকু চেষ্টা করে সেটা লাস্ট অবধি করে দেখায়। হয়তো ওর যতটুকু ক্ষমতা সেই অনুযায়ী ওর শেষ অবধি লড়ে যাওয়ার অনুদের একটা স্পিরিট বা চ্যালেঞ্জ ওর মধ্যে আছে। প্রচুর তো পার্টিসিপেট এখানে, কিন্তু উইনার ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনই, তা তাদের ফিউচারের সম্পর্কে কিভাবে তারা এগিয়ে যাবে, যদি তুমি কিছু টিপস দাও তাদের, যারা হচ্ছে, যারা হ্যাঁ তাদের ফিউচারে কীরকমভাবে আর কী কী স্টেপ নিতে হবে তাদের। যারা এখানে উইনার হচ্ছে তাদের অবভিয়াসলি এটা তো একটা ভালো প্ল্যাটফর্মই, এখান থেকে তো সে অবভিয়াসলি কোনো ফটোগ্রাফার, কোনো ডিরেক্টর বা কোনো ফ্যাশন ডিজাইনার, সে তাদের ওখানে কাজ পাওয়ার একটা চান্স থেকেই যাচ্ছে। এবং তার সাথে তাদের নিজেদের আরও গ্রুম করতে হবে, এই না যে এখানে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড বা উইনার আমি হয়ে গেছি তার মানে নয় যে আমি সব কিছু পেয়ে গেছি বা সব কিছু শিখে গেছি, শেখার কোনো শেষ নেই। তো তাদের শিখে যেতে হবে, গ্রুম করে যেতে হবে এবং সবার সাথে কন্ট্যাক্ট রেখে কীভাবে আরও নিজেকে ভালো করে গ্রুম করা যায়, বেটার করা যায়, নিজের লুকস, নিজের ফিজিক, নিজের পার্সোনালিটি, এভরিথিং, তো সেটার দিকে ফোকাস করতে হবে, তবেই সে একজন সাকসেসফুল মডেল কি সাকসেসফুল অ্যাক্টর অ্যাক্ট্রেস হোয়াট এভার সে হতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।